নমস্কার, আমার বাংলা সংবাদে আমি বিশ্বজিৎ আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। নাচে গানে ভোট ভিক্ষা, মিহিরের ভোট প্রচারে সাংসদ মনোজ তেওয়ারি। বিসলেরির সিল প্যাকে বিরল প্রজাতির মশা, সেফটি বিভাগে দ্বারস্থ আইনজীবী। মাস্কটের মাধ্যমে ভোট সচেতনতা, হাইলাকান্দিতে অভিনব প্রয়াস জেলা প্রশাসনের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিধানসভা নির্বাচনের দিন ঘনিয়ে আসতে থাকায় রাজনৈতিক দলগুলির প্রচার জমে উঠেছে উদারবন্দে। শাসক দল বিজেপির বিরুদ্ধে টক্কর দিতে পিছিয়ে নেই কংগ্রেস সহ নির্দল প্রার্থীরাও। বরাক উপত্যকায় বিভিন্ন দলের প্রার্থীদের হয়ে জনতার কাছে ভোট ভিক্ষা চাইতে শুরু হয়েছে কেন্দ্রীয় নেতাদের আগমন। উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সোমের নির্বাচনী হাওয়ায় পাল তুলতে বুধবার পাতিমারা বাগানের খেলার মাঠে এক জনসভায় উপস্থিত হন ভোজপুরি অভিনেতা তথা দিল্লির সাংসদ মনোজ তিওয়ারি। এদিন বেলা দুটোয় মাঠে অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করে মনোজের হেলিকপ্টার। এরপর মঞ্চে গিয়ে পৌঁছতেই উপস্থিত কয়েক হাজার দর্শক করতালি দিয়ে প্রিয় নেতা মনোজ তিওয়ারিকে অভিবাদন জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক মিহির কান্তি সোম, রংপুর মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দাস, উদারবন্দ মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী। সব শেষে বক্তব্য রাখেন মুখ্য অতিথি মনোজ তিওয়ারি। তিনি ভোজপুরি এবং বাংলা ভাষায় বক্তব্য রাখেন। তিনি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন। বক্তব্যের মাঝে তিনি চারটি ভোজপুরি গান গেয়ে এবং নেচে উপস্থিত দর্শকদের মন জয় করার চেষ্টা করেন। গরিব ভাইয়ों ने মনোজ তিওয়ারি কো বানায়া, মনোজ তিওয়ারি উনকো বানানে মে মোদি কে সাথ। বিশ্বাস কিজিয়ে মোদি পর, বিজেপি পর, ও নবযুগকা নির্মাতা হে। এসা নেতা ইস ধরতি পর বস কভি কভি হি আতা হে। জব করোনা কা সংকট থা, জব করোনা কা সংকট থা, ফ্রি মে রাশন ভিজওয়ায়া থা। তালি বাজাইয়ে গর কে হে। জব করোনা কা সংকট থা, ফ্রি মে রাশন ভিজওয়ায়া থা, গরিবো কে একাউন্ট মে হাজার রুপিয়া ভি ডলওয়ায়া থা। এসা নেতা জো দুনিয়া মে আব সবকি রক্ষা করতা হে, ভ্যাকসিন বানাকর ভারত মে দুনিয়া কো জিন্দা করতা হে, দুনিয়া কো জিন্দা করতা হে। ওকরে সঙ্গে মনোজবা খড়া বা, ওকরে সঙ্গে মিহিরকান সোমজি খড়া বাড়ে। তো ওকরা খাতির তনি তাকত দেব যা, ওইসে মান লো হম নাই আইতি তবো জিতাইবে করতা যা। আ গেল বালি হো দিদি, এ চাচি ভাইয়া, তো ইনকো জরা পিছলে বার কতনা ভোট সে জিতে থে দাদা? 8,000 সে। ইস বার ইস 8,000 কো 25,000 জাদা সে জিতা দে রহে হ্যায়। বিসলেরির পানীয় জলের সিল প্যাকে মশা, মহামারী ছড়ানোর আতঙ্কে তাই কাছাড় জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের সেফটি বিভাগের দ্বারস্থ হলেন বিশিষ্ট আইনজীবী আলী রেজা ওসমানী। সূত্র মতে জানা যায়, গত 26 ফেব্রুয়ারি ঘরোয়া এক অনুষ্ঠানের জন্য বিসলেরির 3টি 20 লিটারের জার নিয়ে বাড়ি ফিরেন তিনি। জল পরিবেশন করতে গিয়ে হঠাৎ একটি সিল জারের ভেতরে এক বিরল প্রজাতির বিশাল আকারের মশা ভেসে থাকতে দেখতে পান। সাথে সাথে তিনি বিসলেরি কোম্পানির আধিকারিকদের কাছে বিষয়টি জানান। তারা বিষয়টি তদন্ত করে দেখবে বলে আলী রেজাবাবুকে আশ্বাস দেন। কিন্তু ঘটনার বেশ কিছুদিন অতিক্রম হয়ে গেলেও বিসলেরি কর্তৃপক্ষ কোনো পদক্ষেপই গ্রহণ করেনি। তাই বুধবার বাধ্য হয়ে তিনি জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের ফুড সেফটি বিভাগে এক লিখিত অভিযোগ দায়ের সহ সিল জারটি তদন্ত করতে সমঝে দেন আলী রেজাবাবু। আগামীতে বিসলেরি কোম্পানির বিরুদ্ধে কনজিউমার কোর্টে মামলা দায়ের করবেন বলে জানান তিনি। আমার নাম আলী রেজা ওসমানী, আমি পেশায় একজন উকিল। তো ওই গত 26 ফেব্রুয়ারি আমার বাড়িতে একটা ছোটোমোটো প্রোগ্রাম ছিল, ফ্যামিলি গ্যাদারিং ছিল। তো বেসিক্যালি আমি আমার কলিগদের ইনভাইট করেছিলাম, আরও কিছু ভেরি ইম্পর্ট্যান্ট গেস্ট ছিল। কিন্তু ওই আগের দিন আমি যখন ওদের ওই জলপানের ব্যবস্থার জন্য বিসলেরি ওয়াটার নিয়ে আসি বাড়িতে, 3টা ক্যান, ওই 20 লিটার ক্যান নিয়ে আসি, ভাগ্যক্রমে ফর্চুনেটলি আমি নোটিস করি যে একটার ভিতরে মশা। তো ভাগ্যক্রমে আমি যদি ওই জলগুলো সার্ভ করতাম, তো এটা কী ধরনের একটা, মানে বিসলেরি যে কোম্পানি ক্লেম করে যে
10 rigorous process এবং 114টা টেস্ট ইট ওয়াটার আন্ডারগোজ এবং ওয়ান অফ দ্য ফাইনেস্ট এবং পিওরেস্ট হাইজিন ওয়াটার। আমি আজকে এই ফুড সেফটি ডিপার্টমেন্টে এসে সেটা হ্যান্ড ওভার করলাম আপনাদের মাধ্যমে, এনে দিলাম। আমি একটা রিসিপ্ট কপি নিয়েছি, আমি সেটা ওই কমিশনার ফুড সেফটি গভর্নমেন্ট অফ আসাম ওখানে পাঠাবো, আর ল্যাবরেটরি অ্যানালাইসিস যেখানে আসাম ডিপার্টমেন্টে সেখানে পাঠাবো, FSSAI-তে পাঠাবো, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ওখানে পাঠাবো। দেখি ওরা কী পদক্ষেপ নেয়, জনসাধারণ জনগণ কি এরকম মানে কন্টামিনেটেড জল খাবে, যেটা হয়তো ভবিষ্যতে আরও কোনো বিভিন্ন ধরনের মারাত্মক রোগের একটা ইয়ে কি মহামারীর আকার ধারণ করতে পারে। তো প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার কতটা সেফ, সেটা স্ট্যান্ডার্ড কি হবে, নিশ্চয়ই ওরা সেট করবে, আমি আশা রাখছি। ভোটার সচেতনতা বাহন মাস্কট চড়াইভাগের মাধ্যমে হাইলাকান্দি ভোটার প্রদর্শনী এবং নৃত্য নাটিকা অনুষ্ঠিত হয়, যা ভোটারদের ভোটদান করাতে এক অভিনব প্রয়াস হাইলাকান্দি জেলা প্রশাসনের। একুশে নির্বাচনে ভোটারদের ভোটদান করাতে ও উৎসাহিত করার জন্য হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতা বাহন মাস্কট চড়াই পাখি হাইলাকান্দি শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। শুধু তাই নয়, ভোটারদের আকৃষ্ট করতে এক অভিনব পদ্ধতিতে নৃত্য নাটিকা প্রস্তুত করে প্রদর্শনী চলছে শহরের বুকে। বুধবার হাইলাকান্দি জেলা উপায়ুক্ত এক বার্তায় বলেন, ভোটাধিকার হলো প্রত্যেক নাগরিকদের মৌলিক অধিকার, যা প্রয়োগ করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। মাস্কট চড়াই পাখির মাধ্যমে জনগণের কাছে সন্দেশ পৌঁছে যাবে। ভোট কেন্দ্রগুলোতে পুরুষদের চেয়ে মহিলাদের উপস্থিতি অনেক কম দেখা যায়, তাই নারী পুরুষ নির্বিশেষে ভোটদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। লোককে ঘর ঘর মে যায়গা, মহল্লে মে যায়গা, ওহা পে জাকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করেগা। আর হাম লোগো কা ফোকাস হোনা চাহিয়ে পহলা তো ইয়ং ভোটার্স, জো আবি আবি নয়ে ভোটার এনরোল হুয়ে হ্যায়, উনকো মোটিভেট করনা হ্যায় কি ও আকে ভোট ডালে। সেকেন্ড হ্যায় ওমেন ভোটার্স, ওমেন জেনারেলি ভোটিং পার্সেন্টেজ মে মেল সে থোড়া পিছে হি রেতে হ্যায় কুছ কুছ জগা পে, তো উনকো ভি মোটিভেট করনা হ্যায়। আর থার্ড এন্ড মোস্ট ইম্পর্টেন্ট হ্যায় कि पिछले इलेक्शंस में जहाँ पे भी 75% से कम वोट हुए हैं, उन एरिया में जाके लोगों को मोटिवेट करना है। तो हम आशा रखते हैं कि हमारी जो चढ़ाई पाखी है वो लोगों को वोट डालने में मोटिवेट करने में सक्षम होगी। এক মাসের মধ্যে ফের উদারবন্দের জয়পুরে সড়ক দুর্ঘটনা ঘটেছে। একই জায়গায় কিছুদিন আগে প্রদীপ পাল নামক এক ব্যক্তি প্রাণ হারিয়েছিলেন। বুধবার সকাল 10:30 নাগাদ কনকপুর নিবাসী ময়নাগুয়ালার 5 বছরের শিশুকন্যা সোহানি তার মায়ের সঙ্গে কনকপুর থেকে মামার বাড়ির উদ্দেশ্যে জয়পুরে আসে। গাড়ি থেকে নেমে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় আচমকা জয়পুর অভিমুখী একটি টিপার সজোরে আঘাত মেরে চলে যায়। এতে শিশুটির মাথা থেতলে গেছে। ঘটনার সঙ্গে সঙ্গে এলাকাবাসী গাড়িটির পিছু ধাওয়া করেন। ক্ষুব্ধ জনতার হুঙ্কার, এই রাস্তা দিয়ে টিপার সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। ঘটনার পর ওই সড়কে স্থানীয়রা অবরোধ গড়ে তোলেন। আর আজকে আবার একজন মারা গেছেন, আমরা ঠিক সাহানির ভাটার সামনের মানুষেরই অ্যাক্সিডেন্ট হয়েছে টিপারের কারণে। আমরা বারে বার আগামী তো আমরা কইছি যে টিপারের লাগিয়ে আপনারা কিছু একটা করেন, কেউ কোনো কিছু করছে না। আর এই আজকে এই ঘটনাটা আবার ঘটছে দুই একদিন পরে। আর আমি আশা করি যে যদি এরকম চলিয়া থাকে, প্রশাসনে যদি এরকম তারারে ছুট দিয়া যদি রাখে, তাহলে আগামীতে আবার কয়েকজন অ্যাক্সিডেন্ট হইব। কালকে আমার ঘরেরও বাচ্চা হইতে পারে, কালকে এইখানে যতজন আছে তারার ঘরেরও বাচ্চা হইতে পারে, কেউ জামাই হইতে পারে, কেউ বাবা হইতে পারে, কেউ বাচ্চা হইতে পারে এখানের অ্যাক্সিডেন্টটা। আজকে আমরা এই জয়পুরের মধ্যে অতবার আমরা রিকোয়েস্ট করছি যে টিপারের এই একটা রাস্তা, টিপার যেভাবে যে স্পিডে চলে ওই স্পিডের লাগি আজকে কিছু একটা করেন, কিন্তু কেউ আমরা কথা শুনেন না। কোনো প্রশাসন হোক, কোনো রাজনৈতিক দল হোক, কোনো MLA হোক বা কোনো গভর্নমেন্ট হোক, এই কথাটা কোনোদিন আমরা আজ পর্যন্ত শুনছেন না, যার কারণে আজকে আবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দুধ খাওয়া বাচ্চা আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে। বহুদিন থেকে উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছেন বড়খলা কেন্দ্রের ধুমকড়ের বাসিন্দারা।
দীর্ঘ প্রচেষ্টার পর 2016 সালে এবং 2017 সালে 2 কোটি টাকা ব্যয়ে বিধায়ক কিশোরনাথ ও জেলাশাসক এস লক্ষ্মণন ধুমকুর ও ছেত্রির মধ্যে একটি উড়াল সেতু শিলান্যাস করেন। কিন্তু 3 বছর অতিক্রম করার পরও সেতুটির কাজ সম্পূর্ণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসীরা। তারা সংবাদ মাধ্যমকে জানান, এবারের নির্বাচনের আগে যদি সেতুটি সম্পূর্ণ না হয় তাহলে তারা ভোট বয়কট করবেন। এখনও বাঁশ দিয়ে সেতু বানিয়ে পরাপার করতে হচ্ছে কয়েক হাজার মানুষকে। একই গ্রামে প্রায় 200-এর অধিক পরিবার রয়েছে বলে জানান তারা। আর এখনো কমপ্লিট কাজ করে না, খালি তারা বৃষ্টি আওয়ার দিনটা বাড়ছায়া একদিন একজন দুইজন তারা লাগায় এরকম কাজটা করে রাখছে। এখন বৃষ্টি আর যা এখন তারা এখন সামগ্রীগুলা লইয়া যাইতে চায়। আমরা কইছি এখন লইয়া যাইতে পারতাই না, আপনারা ওই দিকের সাইডে সামগ্রীগুলো আনইন, কাজটা করইন, না হইলে আমরা যে আপনার মেশিন লইয়া যাইতে চাই এইগুলো আমরা শেষরি জিপি মানে এইটা বরকলা সাব ডিভিশনের শেষরি জিপির ডুমকর গ্রাম বরকলা পার্ট টু পরে এইটা মানে এখানে এই গ্রামে 200 পরিবার উপরে আছে, তো কমিউনিটি লয়া 200 পরিবারের উপরে আছে। আমার বহুত অসুবিধা আছে, আমার এখন এই বর্ষার সময় আই গেছে, বাচ্চারা স্কুল যাওয়ার এখন নদীটা বাঁশের পুল বানায় এরকম যাইতে লাগে। আমরা কত বাচ্চারা এখানে পড়িয়া কত তো এরকম চুট পাইলাম, মানে বহুত বছর থেকে এই পরিস্থিতিটা আছে। এখনও যে বিজেপি সরকার আই গেছে, আমরা তো বহুত আশা করলাম তারা এইটা কমপ্লিট করিয়া দিব কইলাম, মানে এখনও এই কাজটা কমপ্লিট হওয়ার না, মানে আজকে তারা ম্যানেজার আই গেছে এখানে সামগ্রী লয়া যাইতো মেশিনগুলো আমরা দিত না, যেসা হইলে আমরা যেসাও ডিসি আইলেও এসপি আইলেও আমরা জিনিস নেওয়ার দিত না, আজকে এখানেই থাকবো আমরা গ্রামের বাসীগুলো এখানেই থাকবো, আজকে জিনিস লয়া যাইতে দিতাম না। এটা বক্তব্যটা আমি এখানে শেষ করি। আসন্ন বিধানসভা নির্বাচনে শিলচর বিধানসভা সমষ্টির বিজেপি প্রার্থী দীপায়ন চক্রবর্তীর নির্বাচনী কার্যালয়ের দ্বারোদ্ঘাটন হল। বুধবার স্থানীয় তারাপুর মদনমোহন আখড়া সংলগ্নে তার নির্বাচনী কার্যালয়টি গড়ে তোলা হয়। এদিন ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে দ্বারোদ্ঘাটন করা হয়। শুধু তাই নয়, নির্বাচনী প্রচারের জন্য সাজিয়ে রাখা হয় ই রিক্সা, অটো ইত্যাদি যানবাহনও। এদিনের অনুষ্ঠানে তার সাথে উপস্থিত ছিলেন দলীয় কর্মীরা সহ সমর্থকরা। আমরা লক্ষ্য করেছি তারাপুর অঞ্চলে আমাদের মুখ্য নির্বাচনী কার্যালয় আর দলের নির্দেশে এখানে ওপেনিং হয়েছে। এখানে আমাদের ভারতীয় জনতা পার্টি জেলা স্তরের বিভিন্ন পদাধিকারীরা, জেলার লিডাররা ও ভারতীয় জনতা পার্টির অনেক কার্যকর্তা বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন। এখানে ভারতীয় জনতা পার্টির কার্যালয় বানানো হয়েছে। তাই আজকের দিনে শিলচর বাসী আপামর জনসাধারণকে সন্দেহ ভোটারদেরকে আমি অনুরোধ করতে চাই, আগামী 2021 নির্বাচন প্রথম এপ্রিল, এই প্রথম এপ্রিলে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে আমি অর্থাৎ দীপায়ন চক্রবর্তীকে আপনারা বিপুল ভোটে জয়ী করুন। এদিকে আসন্ন বিধানসভা নির্বাচনে শিলচর আসনে ফের পদ্ম ফোটাতে ও শিলচরের সার্বিক উন্নয়নের জন্য তাকে বিপুল ভোটে জয়ী করতে সর্বস্তরের জনগণের কাছে আহ্বান জানান তিনি। 21 নির্বাচনে তিনি জয়লাভ করতে সক্ষম হলে আগামী 5 বছর জনসাধারণের স্বার্থে তিনি কাজ করে যাবেন বলে জনসাধারণের প্রতি আশ্বাস প্রদান করেন। আগামী 20 মার্চ শনিবার সকাল 9 ঘটিকায় শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর 536তম শুভ আবির্ভাব মহোৎসব অনুষ্ঠিত হতে চলছে। এদিন বিশেষ পূজা, গীতাপাঠ সহ ধর্মসভা অনুষ্ঠিত হওয়ার পর ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। এ উপলক্ষে আগামী 27 মার্চ অধিবাসের মাধ্যমে শুরু হবে 24 প্রহর হরিনাম সংকীর্তন। দধিবন্ধনের মাধ্যমে তা সম্পন্ন হবে আগামী 31 মার্চ। এই মহোৎসবে সকলের উপস্থিতি কামনা করছেন আশ্রম কমিটির পক্ষ থেকে। 20 মার্চ শনিবার সকাল 9 ঘটিকায়
পুষ্পার্ঘ অর্পণ, প্রদীপ প্রজ্বলন, শতষ্ট, গীতাপরায়ণ, অনুষ্ঠান সূচনা। তারপর 27 মার্চ শনিবার সন্ধ্যা 6 ঘটিকায় মেজদাহ, রাত্র 8 ঘটিকায় 24 পর্ব ব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের শুভ অধিবাস, এবং 28, 29, 30 রবি, সোম, মঙ্গলবার 24 পর্ব ব্যাপী তারক ব্রহ্মা হরিনাম সংকীর্তন চলিবে। 31 মার্চ সকাল 6 ঘটিকায় নগর পরিক্রমা এবং 10 ঘটিকায় দধিবন্ড ভঞ্জন কীর্তন সমাপন। প্রত্যহ মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে, তাই উক্ত মহা অনুষ্ঠানে সকল গৌরভক্তবৃন্দদের কাছে কীর্তন কমিটির পক্ষ থেকে আমার বিনম্র নিবেদন, আপনারা সদল বলে যোগদান করে উৎসবকে সুন্দর সাফল্যমণ্ডিত করতে আমাদের সাহায্য করবেন। জয় মহাপ্রভু। হাতে গোনা আর মাত্র কয়েকদিন, তারপর শুরু হতে চলেছে বিধানসভা নির্বাচন। এ নিয়ে ইতিমধ্যে প্রত্যেক রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বীরা সহ নির্দল প্রতিদ্বন্দ্বীরাও নির্বাচনী প্রচারে মাঠে নেমে পড়েছেন। এ উপলক্ষে বুধবার সোনাই শহরের বিজেপি প্রার্থী আমিনুল হক লস্করের বিজয় সংকল্প পদযাত্রা অনুষ্ঠিত হয়। মণ্ডল বিজেপির ব্যবস্থাপনায় এদিন বিকেলে সোনাই মুক্তাঙ্গন থেকে এক বিশাল পদযাত্রা শুরু হয়। অসংখ্য কর্মী ও সমর্থকদের নিয়ে এলাকায় সবকটি প্রধান সড়ক পরিক্রমাকরণ উপাধ্যক্ষ আমিনুল পদযাত্রার মাধ্যমে আসন্ন বিধানসভা নির্বাচনে শক্তি প্রদর্শনও করেন তিনি। এলাকায় ফের পদ্ম ফোটাতে ব্যাপকভাবে প্রচারাভিযান চলছে তার। শহরের সোনাই মুক্ত মঞ্চ থেকে আমরা পদযাত্রা শুরু করেছিলাম সোনাই মণ্ডলের ব্যবস্থাপনায়। আজকে নির্বাচনী প্রচার প্রথম পর্যায়ে আজকে সোনাই সব কয়টা ওয়ার্ড আজকে মানে পদযাত্রা হয়েছে। আমরা শুরু করেছিলাম 1000 মানুষ দিয়ে, আজকে শেষ হতে হতে 1000 মানুষের জয় হয়েছে। এই যে লক্ষণ, এই লক্ষণে প্রমাণ করে যে গত 5 বছর কাজ হয়েছে। কাজ যদি না হতো যে মানুষের এইভাবে স্বতঃস্ফূর্তভাবে এই পদযাত্রায় অংশগ্রহণ করলো না, আজকের এর প্রমাণ গত সোনায় 5 বছরে কাজ হয়েছে। তা 70 বছরে হয়নি, 5 বছরের কথাটা হয়েছে। আমরা বলেছিলাম যে গত 2016তে পরিবর্তন পরিবর্তন পরিবর্তন, আর এই 5 বছরে কতটা পরিবর্তন হয়েছে সোনার মানুষ উপলব্ধি করতে পেরেছে। এর জন্য আজকে হাজার হাজার মানুষ এই পদযাত্রায়। মঙ্গলবার বিকেল থেকে শুরু করে দীর্ঘ রাত অবধি মনিয়ারখাল জিপি 7টি বুথে জনসভা করলেন ধলাই বিধানসভা কেন্দ্রের 4 বারের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন বিভিন্ন বুথে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 550 বছরের রাম মন্দির বিবাদের নিষ্পত্তি করেছে বিজেপি সরকার। রাম মন্দির নিষ্পত্তিতে দেশের হিন্দু মুসলিম সহ সবাই খুশি। এদিন প্রথমে স্মিথনগর, দ্বিতীয় খণ্ডের পর কটনপুর, আনন্দখাল, নাচগড়, লালখাল, ভুটাংখাল, খাসিয়াপুঁজি, মণিয়ারখাল, শিববাড়ি কমিউনিটি হল সহ বাণী ক্লাব প্রাঙ্গণে জনসভা অনুষ্ঠিত হয় তার। আসন্ন বিধানসভা নির্বাচনে ধলাই সমষ্টিতে প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে বিপুল ভোটে জয়লাভ করতে জনসাধারণকে আহ্বান জানান মণিয়ারখাল জিপি সভাপতি পরেশ তাঁতি, বিজেপি পালংঘাট মণ্ডল সভাপতি সৌমেন দাস, দলের রাজ্যিক কমিটি সদস্য সুবুদ্রঞ্জন দাস সহ অন্যান্যরা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। নাচে গানে ভোট ভিক্ষা, মিহিরের ভোট প্রচারে সাংসদ মনোজ তেওয়ারি। বিসলারির সিল্পেকে বিরল প্রজাতির মশা, সেফটি বিভাগে দ্বারস্থ আইনজীবী। মাস্কটের মাধ্যমে ভোট সচেতনতা হাইলাকান্দিতে, অভিনব প্রয়াস জেলা প্রশাসনের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।